পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। আমি তোমার লাগি যাবে, সিছিলাম রে মানি পাইবার আশে, সাগর সিছিলাম রে মানি পাইবার আশে, আমি তোমারও লাগি যাবে, সাগর সিছিলাম রে মানি পাইবার আশে। বাবা, বাবা। ও বৌমা। হ্যাঁ বাবা, এবার উঠুন, আপনার চানির সময় হয়ে গেল, এরপর খেতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি বৌমা। জানো বৌমা, বহুদিন পর না, বহুদিন পর আবার সেই পুরনো গানটা শুনলাম। গানটা শুনতে শুনতে না মনটা বড় উতলা হয়ে উঠলো মা। হ্যাঁ বাবা, আমিও শুনেছি, আজকাল এফএম রেডিওতে না অনেক পুরনো দিনের গান দেয়, আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলাম। গানটা শুনতে শুনতে জানো বৌমা, তথাগত কথাটা না আমার মনে পড়ে গেল। খুব সাচ্চা ছিল ছেলেটা, আর আজকাল আজকাল পার্টিতে না ওদের মতো ছেলে মেয়েদের দরকার। যে স্মৃতি সুখ দেয় না, শুধু দুঃখ আর চোখের জল বয়ে আনে, সেই স্মৃতিকে উস্কে দিয়ে কি লাভ বলুন তো বাবা। তুমি তুমি বলো তো বৌমা, আমি নিজে তার হাত দুটো ধরে তাকে মৃত্যুর দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে দিয়েলাম, আর এই ঘটনা আমি নিজের হৃদয়ে কতদিন তালাবন্ধ করে রাখবো বলো তো। এই যে আমার ঘোর পাপ বাবা। বাবা আপনি এরকম করবেন না, আপনি আসুন, আসুন। হ্যাঁ যাবো, যাচ্ছি। বাবা। হুম। আমি একটু বেরোচ্ছি, পার্টি থেকে ফোন এসেছিল। এসো, তোমার জন্য আমার খুব গর্ব হয়। মানুষের জন্য এখনো কেউ কিছু ভাবে দেখলে আবার নতুন করে বিশ্বাস করতে ইচ্ছে হয়। কেন, তোমার কি বিশ্বাস ভেঙে গেছে বাবা? কি জানি, বুঝতে পারি না, আজকাল আর নিজেকে কিছুতেই বুঝতে পারি না। যাও। আজকের যে এপিসোডটা দেখবেন, এবং যাদের বয়স 50 ঊর্ধ্বে, 50, 52, 55, তারা হয়তো তাদের কলেজ লাইফের কিছু কথা, কিছু স্মৃতি মনে আসতে পারে। আজকের এটা কিন্তু নিছক একটা গল্প,
একটা কাল্পনিক ব্যাপার স্যাপার, দেখলেই বুঝতে পারবেন। আসলে কি জানেন, গল্পটা শুরু আমরা এভাবেই করতে চেয়েছি যে আমরা তো অনেক কিছু চাই, নিজেদের মতো করে চাই, আপনভাবে চাই, কিন্তু সবসময় তা হয় না। হ্যাঁ, ভাবুন তো, আপনি তো একদিন কোথাও কোনো জিনিস এভাবেই চেয়েছিলেন কিন্তু পাননি। তার মানে এই নয় যে আজকে 55 দোরগোড়ায় আপনি ডিপ্রেসড হয়ে বসে আছেন। আসলে আমরা বলতে পারবো না আমরা কী চাই, কিন্তু তাও চেয়ে যাই যদি নিজের মতো করে হয়, না হলে আসে একটা অবসাদ, আসে ডিপ্রেশন, আসে অ্যাংজাইটি, তখনই গণ্ডগোলটা হয়। আজকের এপিসোডটা দেখুন, এর উত্তর খুঁজে পাবেন। এরপর একটা লিস্ট আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, সেটা ছিল খতম তালিকা। প্রথমের নামটা দেখি আমি অবাক হয়ে গেলাম, আমাদের একসময় সবার প্রিয় কান্তিদা। আমি কান্তিদাকে মারব? কান্তিদার মৃত্যু পরোয়ানা আমার হাতে? কিন্তু কেন? না, কারণ না জেনে আমি কোনো মানুষকে হত্যা করতে পারবো না। আমি প্রশ্ন তুললাম, এই তালিকায় যাদের নাম আছে তাদের অপরাধ কি? দেবদা ভেতরে আছে। এসো এসো তথাগত, তোমার কথাই ভাবছিলাম। কি ব্যাপার, একবারে ফোন করে তোলো। আরে এত ব্যস্ত কিসে? বলছি বলছি, তার আগে কি খাবে বলো? দাঁড়ো, তোমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করি। রাজা? না না, আমি ওই বিদেশি কোলা খাই না দেবুদা। সে কি? আরে খাও না, খেতে ভালো লাগে না? আমার ঘেন্না করে যারা আমাদের দেশে বসে আমাদেরই রক্ত চুষছে, তাদের কোনো জিনিস ছুঁতে আমার ঘেন্না করে। ভুল ভুল তথাগত, তুমি পার্টির একজন নেতা হয়ে যদি পৃথিবীর এই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যগুলো না জানো, তবে তুমি জনগণের জন্য এসব সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে আনবে? কিন্তু পার্টি তো আমাদের শিখিয়েছে ওরা শ্রেণী শত্রু, দেশের শত্রু। ওরা আমাদের শত্রু হতে পারে, কিন্তু ওদের প্রোডাক্টগুলো তো আমাদের শত্রু নয়। যাকে যাকে, যে জন্যে তোমায় আমি ডেকে পাঠিয়েছি সেটাই বলি। আমাদের পার্টি একটা গোপন কর্মসূচি নিয়েছে। কর্মসূচি? হ্যাঁ, এটা একটা গোপন কর্মসূচি। এবার থেকে আমরা ঠিক করেছি, আমরা শ্রেণী শত্রু খতম শুরু করব। কিভাবে? যাদের সঙ্গে আমাদের নীতির বৈষম্য আছে তাদেরকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেব। সরিয়ে দেব মানে খুন করব? মানেটা তো তাই বোঝায়। পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানেন এই সিদ্ধান্তের কথা? অবশ্যই জানেন, নির্দেশটা সেখান থেকেই এসেছে। তন্ময়দা, সুইসাইড নিয়ে তো এর আগেও আমরা আলোচনা করেছি, আর সুইসাইডের তো অনেক কারণ থাকে, সেইগুলো যদি একটু দর্শকদের বলো তাহলে আমার মনে হয়। আসলে আমরা এখন যে আর্থসামাজিক পটের মধ্যে যেগুলো আমরা দেখছি যে এই সুইসাইডের ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু একটু করে পাল্টাচ্ছে আগেকার দিনের থেকে। এখন যেমন আমরা অনেক দেখি যে অল্প বয়সীদের আত্মহত্যার প্রবণতা কিন্তু অনেক বেড়েছে, এবং তার মধ্যে তো একটা জিনিস আছে যে এই পরীক্ষার অকৃতকার্যতা বলো, পরীক্ষার চাপ বলো, সেটা সামলাতে না পারা, আরও অনেক অনেক কিছু ব্যাপার আসছে। যেমন কিছু ক্ষেত্রে প্রেমের সম্পর্কে ফাটল ধরা, ভাঙন ধরা, এই ধরনের ব্যাপার ট্যাপারগুলো এসে যাচ্ছে। বাবা মার সঙ্গে কোথাও সম্পর্কের অসুবিধের জন্যেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। এই একটা জায়গা যেটা কিন্তু অনেক আমরা বেশি পাচ্ছি। আর একটা জায়গা হচ্ছে যে বয়স্কদের মধ্যে, যেটাও কিন্তু আগে আমরা এতটা পেতাম না। এখন দেখছি যে অর্থনৈতিক কারণে হেলথ
রিলেটেড যে সমস্ত ব্যাপার ক্রনিক ডিজিজের জন্য, সেখানেও কিন্তু কিছু আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এইবার এই দুটো জায়গাকে দেখতে গেলেই কিন্তু আমরা দেখব যে এখানে কিন্তু কিছু অসুবিধার জায়গা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, যেগুলোর প্রধানত কারণ কিন্তু সামাজিক, সামাজিক জায়গা থেকে কিন্তু এই চাপগুলো তৈরি হচ্ছে। এইটার জন্যে আমরা কিন্তু সবসময় বলি যে এই যে জায়গাগুলো যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, সেইগুলোকে কী করে খানিকটা ইজ করানো যায়, মানে আস্তে আস্তে কিছুটা সইয়ে নেওয়ার মতো জায়গা আনানো যায়, সেই দিকটা আমরা খুব কিন্তু নজর দিই। একটা মানুষ যিনি একা হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, প্রথমত আত্মহত্যার যে কথাটা যে একা হয়ে যাওয়া, আমরা আগেও একবার বলতে চেয়েছিলাম, বলেছি যে আত্মহত্যা কিন্তু অনেক সময় একটা উচ্চকণ্ঠে জানানো যে আমার সাহায্যের দরকার, এটা যে নিজেকে শেষ করে ফেলার আগে কিন্তু সে সাহায্য চাইছে, হ্যাঁ সাহায্য চাইছে, কিন্তু সেটা শোনার লোক কিন্তু দরকার। আমরা বুঝতে পারি না অনেক সময়, অনেক কিছু আমাদের এই ধারণা আছে যে কেউ এরম বারবার হুমকি দিচ্ছে সেটা বাজে কথা, আমরা হসপিটালে দেখেছি যে না বাজে কথা নয়, এইরকম নোট লিখে রাখছে এগুলো বাজে, কিন্তু সত্যি নয়, কিন্তু সেটাকে কিন্তু ইম্পর্টেন্স দেওয়ার দরকার আছে। এমনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্যাক্ট যদি আপনি দেখেন স্ট্যাটিস্টিক্যালি যারা সুইসাইড করে এবং মারা যায় সুইসাইডের পর, তাদের দেখা গেছে 70-76% ক্ষেত্রে ওরা কোনো না কোনোভাবে প্রকাশ করতে চেয়েছে যে আমি আর বাঁচবো না, আমি সুইসাইড করব। এই জায়গাটা যদি আমরা ধরতে পারি এবং এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা প্রাইমারি হেল্পটা দিতে পারি তাদের, অনেক অনেক ভালো রেজাল্ট হয় এবং আমরা এদেরকে ফিরিয়ে আনতে পারি। তুমি আজ পার্টির আনুগত্যের বিরুদ্ধে আঙুল তুলছো, তোমার কাছ থেকে এই আশা করি কথাগত, তবে প্রশ্ন যখন তুমি তুলেছ তোমাকে জানাই, কান্তিবাবুই আজ দলে ভাঙনের মূল হোতা, ওর জন্যই আজ বিভিন্ন ইউনিটে পার্টি কর্মীরা বিপথে চালিত হচ্ছে। এই কান্তিবাবুদের মতো নেতা আজকে দলকে ভাঙনের মুখে নিয়ে যাচ্ছে, তাই আজ দল তোমার মতো তরুণ প্রজন্মের নেতাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের উপর ভরসা করতে চাইছে, তোমার উপর আমাদের অনেক আশা তথাগত। যাও, পার্টির নির্দেশ পালন করো, আর যদি রাজি না হও তবে আমায় অন্যদের কথা ভাবতে হবে। আর আর তথাগত সেন, কারণ সে এখন পার্টির অনেক গোপন তথ্য জেনে ফেলেছে। মরতে আমি ভয় পাই না দেবুদা, ভয় পাই বিশ্বাসঘাতকতাকে। গুড রাজা, কাল বর্ডার পার করে যে মালটা ঢুকেছে ওটা তথাগত হাতে তুলে দাও, আর হ্যাঁ ওটার ব্যবহারটা একটু দেখিয়ে দিও। ঠিক আছে দেবুদা, চিন্তা করবে না, মেশিন তো এসেই গেছে, একটু দানা কম আছে, একটু হাত পাকাতে হবে। চলো দাদা। দিন ধরেই দেখছি তথাগত তোমাকে খুব অস্থির লাগছে, মনে হচ্ছে তুমি কোনো সিদ্ধান্তে যেতে চাইছো কিন্তু পারছো না। হ্যাঁ হ্যাঁ বাবা। আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি? কিভাবে? ভাবতে। আমি জানি পার্টির কিছু কিছু গোপন কর্মসূচি থাকে, আর সেটা পালন করতে গেলে অনেক সময়তে মন এবং বিবেক সায় দেয় না, কিন্তু মনে রাখবে পার্টির আদেশ শিরোধার্য, আর তা নিয়ে প্রশ্ন করার অধিকার কারো নেই। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, পার্টি যদি বলে আমাকে মারতে তাহলে আমাকে তোমাকে মারতেই হবে। মনে রাখবে একটা মানুষের থেকে পার্টি বড়, আর দেশ তার থেকে আরো বড়, আদেশ পালন করতেই হয়, আর তা করতে হয় বিনা প্রশ্নে। বাবার কথায় আমার সমস্ত দ্বিধা কেটে গেল, একটা কাঁটা খচখচ করে বিঁধতে লাগলো। রাধা, রাধাকে কি জড়ানো ঠিক হলো? কতই বা বয়স, এক কাপড়ে ওই রাজ ঐশ্বর্য ছেড়ে চলে এলো, কি পেল? এরপর তো আমায় আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। আমি দুঃখিত, সত্যিই দুঃখিত, পারলে ক্ষমা করে দিও রাধা,
কান্তিদার সামনে যখন রিভলভারের নল তুললাম, কান্তিদা তখনও হাসছেন, বিশ্বাস করতে পারছেন না আমি ওকে মারতে এসেছি। আমি নিজের সমস্ত আবেগকে সংযত করে টিপে দিলাম ট্রিগার। বারবার মনে পড়ছিল বাবার কথা, পার্টির কথাই শেষ কথা, ওটাই অমোঘ। চোখটা যখন স্থির হয়ে গেল কান্তিদার, তখনও মুখে অমলিন হাসি। শেষ মুহূর্তেও বিশ্বাস করতে পারেনি আমি ওকে মারতে পারি। বাবা, তুমি এত বড় ভুল কেন আমায় করতে দিলে? তুমিই পারতে আমায় নিরস্ত করতে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। পারলে আমায় ক্ষমা করে দিও তথাগত। আপনাদের কি মনে হয় এটা ঠিক হলো? দেখুন, আপনাদের ঠিক আমার বেঠিক এই নিয়ে আজকের আলোচনা নয়। আজকের আলোচনা সুইসাইড, কারা করে, কখন করে, কী অবস্থায় করে, এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমরা সবাই একমত হব, এবং আমি জানি দর্শকরাও একমতই হবেন, সুইসাইডের আগে যেটা আসে সেটা হচ্ছে ডিপ্রেশন। হ্যাঁ, মোস্ট অফ দি কেসেস ডিপ্রেশনের পরই সুইসাইডটা আসে। তার কারণ সুইসাইড দুরকম হয়, একটা হচ্ছে ইম্পালসিভ, যেটা হঠাৎ করে হয় উইদাউট এনি প্ল্যানিং, আর একটা হচ্ছে তথাগত মতো প্ল্যান করে, আমি আর পাচ্ছি না, আমি মেনে নিতে পারছি না, আমি শেষ হয়ে যাব, আমি সবাইকে শান্তি দেব, নিজেও শান্তি পাব। এই ধরনের সিমটমস নিয়ে অনেকেই কিন্তু রাস্তা ঘাটে, দোকানে, বাজারে ঘোরাফেরা করেন, দৈনন্দিন জীবনে এদেরকে আমরা পাই, এদের সঙ্গে কথাও বলি, কিন্তু দু মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট কথা বললে বোঝা যায় না। যদি আপনাদের মধ্যে কেউ কখনো এরকম কোনো তথাগতকে পান, ওদের কষ্টটা যদি একটু বুঝতে পারেন, ওদের একটু সঙ্গ দেবেন, একটু সাথ দেবেন, এদেরকে যদি ডাইরেক্টলি বলা হয় চল তোকে সাইকিয়াট্রিস্ট দেখাই, হয়তো ওরা যাবে না। কিন্তু এই সময় সাইকিয়াট্রিস্ট না হলেও দরকার হচ্ছে সঙ্গ, তাদের একটু কথা শোনা, তাদের একটু বোঝা, তাদের একটু বোঝানো। আজকে SMS দিয়ে শুরু করব। আমি একজন 24 বছরের মেয়ে, আমার একটি প্রবলেম আছে, প্রায় গত 5-6 বছর ধরে এটা হয়। আমার সমস্যা হলো, আমি যখন কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে বা এমনি বাড়ির বাইরে বেরোই, তখনই আমাকে এক অজানা ভয় গ্রাস করে। কীরকম গলা শুকিয়ে যায়, যাওয়ার ইচ্ছে আর করে না। এটা বিশেষ করে হয় যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই। আমি কারুকে আমার প্রবলেম বলে উঠতে পারিনি, লজ্জা হয়। আপনারা যদি আমার সমস্যা বুঝে দয়া করে কিছু সমাধান দেন তাহলে উপকৃত হব। দর্শকরা বোধ হয় বুঝতেই পারছেন ওনার সমস্যাটা কী। হ্যাঁ, ঠিক ধরেছেন, সোশ্যাল ফোবিয়া।
আর আপনি যিনি এসএমএস করেছেন তিনিও বুঝতে পারছেন হয়তো যে সোশ্যাল ফোবিয়া, কিন্তু আমরা যারা শিক্ষিত বলে মনে করি নিজেদের, যারা একটু পড়াশোনা জানি, আসুন না এই ধরনের লজ্জাটাকে একটু বাদ দিই, একটু সাইকিয়াট্রিস্টদের কাছে গিয়ে নিজের কষ্টটা বলি। এর খুব ভালো ওষুধ আছে এবং আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি যদি ঠিকভাবে ওষুধটাকে খান, আপনি যদি সময় মতো ফলো আপে যান এবং কাউন্সিলিংটা কন্টিনিউ করেন, আপনি 6-8 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যারা চিঠি দিতে চান, আমাদের চিঠি লিখতে পারেন, মনের চিঠি, প্রযত্নে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7CIT Road, অ্যাবাভ সেন্টকো গোল্ড, মৌলালী, কলকাতা 7 লক্ষ 14, বা আমাদের সঙ্গে সরাসরি যারা ফোনে যোগাযোগ করতে চান বা SMS দিতে চান, আমাদের মেন্টাল হেলথ হেল্পলাইন 9830027976, বা আমাদের সঙ্গে যারা মেলে যোগাযোগ করতে চান nipsindia@vsnl.com। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন শারীরিকভাবে মানসিকভাবে। এই জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে, মন আর মনের কথা।